চণ্ডীদাস বাংলা কবিতার একজন শ্রেষ্ঠ কবি। তার হৃদয় ভরা ছিল অসাধারণ আবেগে। এত আবেগ রবীন্দ্রনাথ ছাড়া আর কোনো বাঙালি কবির নেই। তার কবিতা পড়ার অর্থ হলো আবেগের স্রোতে ভেসে যাওয়া। তবে এ আবেগে বানানো নয়, ফিকে নয়, টসটসে তার আবেগ। তিনি আবেগকে ঠিক ভাষায় সাজিয়ে দিতে পেরেছেন। তার উল্লেখযোগ্য একটি পদে তিনি বর্ণনা করেন, সই কে বা শোনাইল শ্যাম নাম, কানেরও ভিতর দিয়া মরমে পশি লব, আকুল করিল মোর প্রাণ। না জানি কতেক মধু শ্যাম নামে আসে গো, বদন সারিতে নাহি পারে। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। জপিতে জপিতে নাম অবশ করিল গো, কেমন পাইব সই তারে। এ মহাকবিকে নিয়ে একটা বড় সমস্যা আছে বাংলা সাহিত্যে। সমস্যাকে বিখ্যাত চণ্ডীদাস সমস্যা নাম। আমরা চণ্ডীদাস নামের বেশ কয়েকজন কবির কবিতা পেয়েছি। তাদের কারো নাম গৌরু চণ্ডীদাস, কারো নাম দিস চণ্ডীদাস, কারো নাম দীন চণ্ডীদাস। এজন্য প্রশ্ন উঠেছে কজন চণ্ডীদাস ছিলেন আমাদের। এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। আজকাল মনে করা হয় তিন চণ্ডীদাস আছেন আমাদের। একজনের নাম গৌরু চণ্ডীদাস, আর একজনের নাম দীন চণ্ডীদাস, এবং অন্যজনের নাম দিস চণ্ডীদাস। গৌরু চণ্ডীদাস আমাদের প্রথম মহাকবি। তার একটি কাব্য পাওয়া গেছে, নাম শ্রীকৃষ্ণ কীর্তন। দিস চণ্ডীদাস জন্মগ্রহণ করেছিলেন চতুর্দশ শতকের শেষ ভাগে বীরভূম জেলার নান্নুর গ্রামে। তিনি ছিলেন বাসুলী দেবীর ভক্ত। তার সম্বন্ধে অনেক উপকথা আছে। এই উপকথার মধ্যে সত্য কতটুকু আছে তা আজ আর যাচাই করে দেখা সম্ভব নয়। তবে এসব থেকে বুঝতে পারি কবি হিসেবে তিনি লাভ করেছিলেন অসীম জনপ্রিয়তা। তার সহজ সরল কথার তীব্র আবেগ বাংলাদেশকে আকুল করে তুলেছিল। বৈষ্ণব ধর্মের প্রবর্তক চৈতন্যদেব পাগলের মতো জপ করতেন চণ্ডীদাসের পদাবলী। চণ্ডীদাসের জনপ্রিয়তার কারণ তার রাধা। রাধার আবেগ আচরণ সকাতর হৃদয় এত মোহনীয় যে মুগ্ধ না হয়ে পারা যায় না। রাধা মানবী রূপে মানুষের হৃদয়ের আবেগ, মানুষের হৃদয়ের আকুলতা তার মধ্যে রূপ লাভ করেছে। রাধার সব আবেগ ও কাতুরতা কৃষ্ণের জন্য। কৃষ্ণের নাম শুনে রাধা কৃষ্ণের জন্য অধীর হয়। সব সময় সে কৃষ্ণের কথা ভাবে। সবকিছুতেই সে দেখতে পায় সুন্দর কৃষ্ণকে। আকাশে মেঘ, যমুনার নীল জল, ময়ূরের কণ্ঠের উজ্জ্বল রঙে রাধা খুঁজে পায় শ্যাম বা কৃষ্ণকে। চণ্ডীদাস জটিল নন, অনেক ভেবে তিনি কবিতা রচনা করেন না। অতি সহজে এত গভীর কথা তিনি বলেছেন যে মুগ্ধ না হয়ে পারা যায় না। চণ্ডীদাসের একটি সকাতর পদের কথাই তিনি বলেন, বহুদিন পরে বধু আইলে দেখে না হইতো পরাণ গেলে, এহেতু সহিল অবলা বলে ফাটিয়া যাইতো পাষাণ হলে। দুঃখিনীর দিন দুঃখেতে গেল, মথুরা নগরে ছিল তো ভালো, এই সব দুঃখ কিছু না গরি তোমার কুশলে কুশল মান। চণ্ডীদাসের কবিতা স্বতঃস্ফূর্ত কোমল আবেগের প্রকাশ, গীতিময় ও অন্তরঙ্গ, অনেকটা দীর্ঘ শ্বাসের মতো। চণ্ডীদাসের ভাষাও সহজ সরল, তার আবেগের মতো নিরাভরণ। তার পদ অরণ্যের নির্জন পুষ্পের মতো চিরস্নিগ্ধ, গোপন সুবাস বিলিয়ে চলেছে শতাব্দীর পর শতাব্দী।